নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ, সেখান থেকে সর্বশেষ তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাদিয়া, অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা আবারও পুনর্ব্যক্ত করেছেন সিইসি। জাপানের রাষ্ট্রদূতের সাথে তার আজ বৈঠক হয়েছে, আর দিন যত ঘনিয়ে আসছে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তো ব্যস্ততা তত বাড়ছে। আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। গত কয়েকদিন থেকে আসলে মূল লক্ষ্য ছিল সাংবাদিকদের অনেকেরই যে আসলে ব্যালট পেপার কখন পৌঁছানো হবে সে বিষয়ে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিচ্ছে। কারণ আপনি জানেন যে এর আগেও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তি কিংবা গণমাধ্যমের সাথে নির্বাচন কমিশন যখন সংলাপ করেছে তখন একটি বিষয়ে বারবারই আলোচনা এসেছে যে ব্যালট পেপার সকালে পৌঁছানোর বিষয়ে। অনেকেই এই বিষয়ে মতামত দিয়েছিলেন যে ব্যালট পেপার যাতে ভোটের দিন সকালে পৌঁছানো হয়, তাহলে নির্বাচন কমিশনের এই যে নির্বাচন নিয়ে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে স্বচ্ছতা বাড়বে বলে অনেকেই তাদের মতামত দিয়েছিলেন। বিশেষ করে সাংবাদিকদের সাথে যখন আলোচনা করেছিল নির্বাচন কমিশন, এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি সাথে, একই সাথে রাজনৈতিক দলগুলোর অনেকেই কিন্তু বলেছিলেন যে যাতে ব্যালট পেপার সকালে পাঠানো হয়। তো সেই সিদ্ধান্তের আলোকে আজকে প্রধান নির্বাচন কমিশনার জাপানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতের পরে, বৈঠকের পরে যখন কথা বলেছেন তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এই যে ব্যালট পেপার সকালে পৌঁছানোর ব্যাপারে নির্বাচন কমিশন আগে সিদ্ধান্ত নিয়েছিল, আজকে সেটি পরিপত্র জারি করার মধ্য দিয়ে সেই সিদ্ধান্ত মূলত সবার সামনে এলো। এবং এই সিদ্ধান্ত মূলত নির্বাচন কমিশন নিয়েছে বিভিন্ন পক্ষের সাথে আসলে আলোচনার মধ্য দিয়ে, যে তাদের যে পরামর্শ বা প্রস্তাব ছিল সেই আলোকেই। এবং এই যে আজকের এই যে সিদ্ধান্ত যে ভোটের দিন সকালে ব্যালট পৌঁছানোর ব্যাপারে, সেটি তিনি বলেছেন যে এটি ভোটের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বাড়াবে। এবং ভোটের দিন সকালে যেসব জায়গায়, আপনি জানেন যে দুর্গম এলাকা যেগুলো বিশেষ করে চরাঞ্চল বা পার্বত্য এলাকা, সেই জায়গাগুলো যদি পৌঁছানো সম্ভব না হয় সেক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের সাথে পরামর্শ করে নির্বাচন কমিশন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছে। এবং একই সাথে এই ব্যালট সকালে পৌঁছানোর বিষয়ে নিরাপত্তা যাতে পর্যাপ্ত রাখা হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা জারি করেছে। সাদিয়া, আপনাকে ধন্যবাদ।